আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজও নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর আজকের সেই ব্লগটি হচ্ছে আমাদের নবীগঞ্জ উপজেলার রাইপুর আদর্শ গ্রামের অত্যন্ত চমৎকার একটি বাড়ির ব্লগ। যদি আপনাদের এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে দেখুন আজকের সেই চমৎকার বাড়িটি। প্রিয় ভিউয়ার্স, স্ক্রিনে যেই বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়িটি হচ্ছে রাইপুর আদর্শ গ্রামের জনাব মোহাম্মদ আব্দুল মন্নাফ সাহেব এবং ওনার ছোট তিনটি ভাই জনাব মোহাম্মদ আব্দুল সুহান সাহেব, জনাব আবুল কালাম সাহেব এবং জনাব আব্দুল মালিক সাহেব, তাদের চার ভাই মিলে এই বাড়িটি নির্মাণ করেছেন। অত্যন্ত চমৎকার এই বাড়ি আমার চোখে পড়লো, তাই আমি আপনাদের জন্য শেয়ার দিলাম। যদি আপনাদের এই বাড়ির ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তাহলে দেখুন ভিডিওটি। প্রিয় ভিউয়ার্স ও আমার ব্লগার ফ্রান প্রিয় ভাইও আপুর, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি কয়েকদিন যাবত প্রায়জনের লাইভে গিয়ে দেখতে পাচ্ছি আপনারা বলতেছেন যে আপনাদের বন্ধু নাকি কেটে যাচ্ছে। জি, আসলে সত্য, অনেকেরই বন্ধু কেটে যাচ্ছে, আমি প্রায় সময়ই দেখছি। তবে আমার কাছে মনে হচ্ছে অনেক সময় আমি দেখি লাইভে ঢুকে এসেই বলে আমাকে সাপোর্ট করেন, আমি 8 থেকে 10টি আইডি দিয়ে আপনাকে সাপোর্ট করব। কিন্তু আপনি তার কথায় ঢুকে থাকে বন্ধু বাড়িয়েছেন, আপনি তার ভিডিও দেখতেছেন, তবে সে আপনাকে সবকটি আইডি দিয়ে সাপোর্ট করছে না। প্রায় 2-1 দিন বাদেই সে আপনার বন্ধু কেটে নিচ্ছে, সে আবার তার বাড়িতে ফিরে যাচ্ছে, আপনার বাড়ি আর সে থাকে না। কারণ হচ্ছে আপনি একটি আইডি দিয়ে প্রায় 50 থেকে 60 জন বন্ধু বানিয়েছেন, আপনি একটি আইডি দিয়ে 50 থেকে 60 জনের ভিডিও প্রতিদিন দেখতেছেন, সেটা হলো অনেক বিশাল বড় ব্যাপার। হিমশিম খাইতেছি আমরা অনেকেই একটি আইডি দিয়ে সবাইকে সাপোর্ট করে যাওয়া। এখানে 8 থেকে 10টি আইডি দিয়ে কীভাবে আমরা অন্যজনকে সাপোর্ট করে যাব সেটা আমি আজও বুঝতে পারিনি, বুঝতে পারবো না। মাত্র 24 ঘন্টার ভিতরে একটি মোবাইল দিয়ে আমি প্রতিনিয়ত ভিডিও বন্ধুদের দেখতে থাকি, একজন পরে আরেকজন অটোমেটিকই। কিন্তু 8 থেকে 10টি ভিডিও আইডি দিয়ে কীভাবে এত সবের ভিডিও আমি দেখব তা আমি আজও বুঝতে পারিনি বলে আমি মনে করছি ওদের বন্ধুটা উঠিয়ে নিচ্ছে, কারণ ওরা সবাই আপনাদের সাথে প্রতারণা করতেছে। আমি আসলে সেগুলা কাউকে আমি উদ্দেশ্য করে বলতে চাইনি, আমি দেখতে পাচ্ছি বিদায় আমি আপুদের ও ভাইয়াদের যারা লাইভে এসে বলেন এ ধরনের কথা আমি তাদেরকে বলছি। যদি কারো মনে আমার এই কথাগুলো মনে কষ্ট কথাগুলোর কারণে যদি কারো মনে দুঃখ কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। তাহলে দেখুন আজকের সেই ভিডিওটি। We'll be right back.
প্রিয় ভিউয়ার্স, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখন আমার চ্যানেলে নতুন রয়েছেন দয়া করে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখবেন। দেখা হবে আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।